আর একটা শব্দ ইসলামে আছে কিন্তু অপব্যবহার হয় সে মুজাদ্দিদ। আবু দাউদের সহি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন প্রতি যুগে আল্লাহ মুসলমানদের ভিতরে কিছু মানুষ পাঠাবেন যারা বেদাত শিরক দূর করে ইসলামের সুন্নতকে জিন্দা করবে, নবায়ন করবে। এখানে কয়েকটা বিভ্রান্তি, অস্পষ্টতা। মুজাদ্দিদ একজন হবে এক যুগে, এটা কিন্তু কোরআনে হাদিসে নেই। আমরা মনে করি মান ইন্নাল্লাহ ইয়াবাসু আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউশাদ্দিদু। মান মানে কে? মান মানে কি? কে বা কারা? যে বা যারা। ইউশাদ্দিদু যেমন অমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওমা হুয়া ওমা হুয়া না অমিনান নাসে মান মান যদি এক বচন হয় তাহলে আল্লাহ হুম বললেন কেন? অমিনান নাসে মান মানুষের ভিতরে এমন মানুষ আছে যে ব্যক্তি বলে, মান ইয়াকুলু মুফরাদে সিগা, তাহলে যদি এক বচন হতো যে বলে যদি হতো অমা হুম বললেন কেন আল্লাহ? তার মানে লফজান এটা মুফরাদ, মানান এটা জমা। এতে মান আই যে বা যারা, যে বা যাহারা, কে বা কাহারা। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ ইয়াবাসু আলা রাসি কুল্লি মিআতি সানাতিন, প্রত্যেক শত বছরে আল্লাহ তাআলা কিছু মানুষ জন্ম দেবেন, পাঠাবেন, যারা উম্মতের দিনের যে ময়লাগুলো দূর করবে। দুই নম্বর কথা হলো এই যে দিনের ময়লা দূর করবে এটা একটা চলমান প্রক্রিয়া, যুগে যুগে শত শত হাজার হাজার আলেম ওলামা এটা করবে, কোনো এক ব্যক্তি এজন্য চিহ্নিত করা যায় না। তৃতীয়ত, কে মুজাদ্দিদ কেউ জানে না। আল্লাহ যুগে যুগে যেমন অন্য হাদিসে আসছে যে এই উম্মতের এলেমগুলো মানে নেককার মুজাদ্দিদ সৎ লোকদের থেকে আবার অন্য লোকেরা নেবে, তার মানে যুগে যুগে শত শত হাজার হাজার আলেম আসবে। কথা বুঝতে পেরেছেন? কে বড় মুজাদ্দিদ, কে ছোট, কে বড় না, এটা কেউ জানে না। কে মুজাদ্দিদ জানার উপায় কি? আল্লাহ কাকে মুজাদ্দিদ হিসেবে গ্রহণ করেছেন জানবো কি করে? নিশ্চয়ই জিব্রায়েল, মিকায়েল, আজরায়েল, ইসরাফিল বা আজাজিল বলবে, একদম তো বলবে, ঠিক আছে না? কে বলেছে আপনার কাছে? একইলে তো বলতে হবে নাকি? দুই নম্বর কথা হলো উম্মতের কাদিম জামানায় কাউকে কেউ মুজাদ্দিদ দাবি করতো না, তবে মৃত্যুর পরে কেউ হয়তো বলতো উনি হয়তো মুজাদ্দিদ হবেন, ওনার দ্বারা উম্মতের অনেক উপকার হয়েছে। এটা একটা কথা ব্যাস, মুজাদ্দিদ হলেও কিছু আসা যায় না, না হলেও কিছু আসা যায় না, তাসজিদের প্রক্রিয়া চলবে, কে মুজাদ্দিদ কেউ বলতে পারে না, ধারণা করে তাও মরার পরে। সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, আমাদের ইমামদের যুগে যাদেরকে মুজাদ্দিদ বলা হয়েছে, সবচেয়ে মজা হলো যে হাদিসের সরা গ্রন্থগুলোতে মুজাদ্দিদের নাম পাবেন, তার ভিতরে আবু হানিফা বা হানাফি মাজহাবের কেউ নেই। তার মানে কি? যে যার পাইরেছে, মানে হাদিসের ব্যাখ্যাগুলো অধিকাংশ শাফি মাজহাবের লোকেরা করেছে, ইমাম শাফেই থেকে শুরু করে সব শাফেইরা মুজাদ্দিদ, এমন এমন শাফেই ফকি মুজাদ্দিদ যার কোনো একখান বইও নেই, যার কেউ চেনেও না লোকে মুজাদ্দিদ। অথচ ওই যুগে আরও অন্য মাজহাবের বড় বড় হাম্বলি মাজহাবের, হানাফি মাজহাবের বড় বড় ফকি ছিলেন, তাদের নাম মুজাদ্দিদ নেই। এই জন্য মানুষ ধারণা করে, কল্পনা করে মৃত্যুর পরে হয়তো বা উনি মুজাদ্দিদ হবেন। এই জন্য যদি কেউ জীবদ্দশায় নিজেকে মুজাদ্দিদ দাবি করে, আরেকটা জিনিস বলে যাই, মুজাদ্দিদের কোনো শরাই হাইসিয়ত নেই। মুজাদ্দিদ কে না কে আমরা জানি না, যার যার কাম তার তার দিনের ইসলাহ করছে সবাই, আল্লাহ যার কবুল করবে করুক। কাজে মুজাদ্দিদ হলে আমাদের তার কথা শুনতে হবে বা তার মানতে হবে এরকম চিন্তা করাও গোমরাহি।
আল্লাহর কোরআন নবীর সুন্নতের কথা ইশতেহাদের মাধ্যমে আলেমরা করবে, কোনো একজন মানুষ মুজাদ্দিদ কাজেই তার ইশতেহাদের দাম বেশি, এটা প্রচণ্ড গোমরাহি। সর্বশেষ বলি, যদি কেউ নিজেকে মুজাদ্দিদ দাবি করে, আমার হুজুর মুজাদ্দিদ, আমার হুজুর মুজাদ্দিদ আজম, আমার হুজুর মুজাদ্দিদ জামান, তাহলে বুঝতে হবে ওইটাও ওইটার মতোই দাজ্জাল। কথা বুঝেছেন? এটাও কি, আপনারা কখনো এই ধরনের পকেটে পড়বেন না। এগুলো সব যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ এভাবে গোমরা হয়ে গেছে। দ্বিতীয়টাতে আসব, চতুর্থ, তৃতীয়, মুজাদ্দিদে আজম, মুজাদ্দিদে জামান তো বটেই সেরা, মুজাদ্দিদে আজম, সর্বপ্রথম মুজাদ্দিদে আজম কে বলবো, গোলাম আহমদ কাদিয়ানি। এই পরিভাষাটার উদ্ভাবক গোলাম আহমদ কাদিয়ানি। আমার কাছে একটা বই আছে, মুজাদ্দিদে আজম, বিশাল বই, গোলাম আহমদ কাদিয়ানি এক মুরিদের লেখা উর্দুতে। তে মুজাদ্দিদে আজম প্রথম দাবি করে গোলাম আহমদ কাদিয়ানি, এবং যত লোক আমাদের সমাজে বর্তমানে অনেক আছে সবাই কাদিয়ানি। কাদিয়ানি মানে প্রেতাত্মা, কাদিয়ানির তো নবী দাবি করছিল, ওরা কাদিয়ানির উম্মত না, নতুন নতুন নবী। মুজাদ্দিদে আজম যে দাবি করে, যে বলে আমার সাথে আল্লাহর বা নবীর খাস সম্পর্ক, তাহলে সে নিজেকে নবী দাবি করছে। কথা বুঝতে পারেননি? এরপরে আসলো মেহেদি, ইমাম মেহেদি দাবি করা। আমাদের বর্তমানে বাংলাদেশেও কয়েকশো ইমাম মেহেদি আছে। এক হুজুর আছে আলাইহিসসালাম, আলাইহিস সালাতু ওয়াসসালাম লেখে, এটা ওর ওর মুরিদরা জানে সে ইমাম মেহেদি, আমরা অনেক আগে থেকেই জানি মেহেদি দাবি করে। তো এই জন্য আলাইহিস সালাতু ওয়াসসালাম লেখে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে সে নবী দাবি করছে, অলরেডি নবী দাবি করেছে, তার উম্মতেরা নবী, তার আর কারোর সাথে বিয়ে শাদী করে না, নিজের নিজের সব কিছু, অথচ মুসলমানরা তাদের সাথে আশেপাশে আছে। তো এই জন্য যদি কেউ নিজেকে মুজাদ্দিদে আজম দাবি করে, মুজাদ্দিদে জামান দাবি করে, আমাদের হুজুর মুজাদ্দিদে জামান, নিশ্চিতভাবে বুঝবেন এটা দাজ্জাল। আপনারা জনগণকে এগুলো সাবধান করবেন যে মুজাদ্দিদ কে, ও বুঝলো কি করে, ওর কাছে কোন ইল এসে বলে গেল, জিব্রাইল না আজাজিল, কে এসে বলে গেল ওর কাছে? হ্যাঁ, আজাজিল ছাড়া কেউ না। ইমাম মাহদি, আপনারা পাগল হয়ে যাবেন, যেহেতু দিনের মহব্বত আছে আপনাদের, আপনারা চারিদিকে ইসলামের কষ্ট, অবমাননা, জুলুম, মানুষ মুসলমান মারা যাচ্ছে, ইমাম মেহেদি বোধহয় এসে গেল, খোঁজ কোথায়, হেরিকেন জ্বালায় আমরা ইমাম মেহেদি খুঁজি।